ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আবারও নিয়োগ দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন ভারতীয় এই কোচ। সে সময়ে টাইগার আশানুরূপ সাফল্য না পেলেও তার কাজ প্রশংসিত হয়েছিল। এবার ওয়ানডে বিশ্বকাপে সাকিব হৃদয়দের সঙ্গে ফের দেখা যাবে শ্রীধরনকে। 2018 থেকে 2022 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। 2021 সালে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, অজিদের স্পিন কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন শ্রীধরন। We'll be right back.